আসসালামু আলাইকুম। দুগ্ধভিত্তিক গাভী পালন ও বাছুর উৎপাদন প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো গত পর্বে আমরা খাদ্য ব্যবস্থাপনার কিছু অংশ দেখেছিলাম, তো আজকে আমরা খাদ্য ব্যবস্থাপনা থেকে বাকি কিছু অংশ আমরা দেখব, কিভাবে তৈরি করতে হয় তা, খাদ্য কীভাবে তৈরি করতে হয় তা আমরা শিখব। তো ভিউয়ার্স, আপনি যদি কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন যাওয়া যাক আলোচনায়। তো এ পর্যায়ে থাকছে কিভাবে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করা যায়। তো আমরা এই পর্যায়ে শিখব ইউরিয়া ব্লক তৈরির নিয়ম। নিয়মিত ইউরিয়া মোলাসেস ব্লক গাভীকে খাওয়ালে দৈহিক ওজন, প্রজনন ক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমাদের দেশের গবাদি পশু সাধারণত খড় খেয়ে জীবন ধারণ করে, তারপরেও বর্ষাকালে দেখা যায় গোখাদ্যের তীব্র সংকট। খড় থেকে সামান্য যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ালে ভালো ফল পাওয়া যায়, তাছাড়া বর্ষাকালে ও অন্যান্য দুর্যোগপূর্ণ সময়ে গোখাদ্যের সংকটের সময় এটি মজুদ খাদ্য হিসেবে কাজ করে। তো চলুন যাওয়া যাক, আমরা দেখি যে কিভাবে কি কি উপাদান লাগবে এই ব্লকটি তৈরি করার জন্য। এই ব্লকটি তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে 10 কেজি পরিমাণ এটি ব্লক তৈরির জন্য 5 থেকে 6 কেজি চিটাগুড়। ঠিক আছে, চিটাগুড় মানে ঝোলাগুড়, ঠিক আছে, ঝোলাগুড়, চিটাগুড়, রাবগুড়, হ্যাঁ যে যেটাই বলে। তো গমের ভুষি লাগবে 25 থেকে 30 কেজি এবং লবণ লাগবে 35 গ্রাম। ঠিক আছে, এটা পরিমাণ মতো আপনি দিবেন। আচ্ছা, ইউরিয়া ইউরিয়া 80 থেকে 90 গ্রাম। যদি কখনো আপনার গাভীকে না খাওয়ায় থাকেন তাহলে 40 থেকে 50 গ্রাম আপনারা ইউরিয়া সারটা নেবেন, আর খাওয়ার চুন হচ্ছে 20 থেকে 30 গ্রাম। ঠিক আছে, যে চুনটা আমরা খাই পাথরের চুন, সেই চুনটা 20 থেকে 30 গ্রাম চুন আপনারা নেবেন। আচ্ছা চলুন দেখা যাক এরপর আমরা কিভাবে এগুলো মিশ্রণ করব, কিভাবে মিশ্রণ করতে হয় তা আমরা দেখব। ব্লকটি বানানোর নিয়ম হলো, প্রথমে 5 থেকে 6 কেজি চিটাগুড় কড়াইতে ঢেলে জাল দিতে হবে। হ্যাঁ, চিটাগুড়গুলো যখন জাল দিতে দিতে আঠালো হয়ে আসবে ঠিক তখন নামিয়ে ভালো একটি পরিষ্কার কাঠি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর গরম চিটাগুড়ের সাথে ওজনকৃত চুন, 20 থেকে 30 গ্রাম চুন, ইউরিয়া ও লবণ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণগুলো এই এই সবগুলো মিশিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। যখন আঠালো হয়ে আসবে তখন পরিষ্কার ছাঁচে ঢেলে পরিষ্কার একটি পাত্রে, ছাঁচে চাটাই পাত্রে ঢেলে শক্ত কিছু দিয়ে উপরে চাপ দিতে থাকবে যেন মিশ্রণগুলো জমাট বাঁধে। কিছুক্ষণ পরে ছাঁচ থেকে তুলে নিন এবং 30 মিনিটের মতো বাইরে রাখুন। আচ্ছা বন্ধুরা, এখানে আমি আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই যে আমরা মিশ্রণগুলো মিশালাম তার সাথে আমরা কড়াইয়ের মধ্যে চিটাগুড়গুলো যখন আঠালো হয়ে আসবে তখন আমরা এটা নামাবো। নামানোর পর আমরা কি করবো, চুলা থেকে নামাবো, নামিয়ে এর মধ্যে মিশ্রণগুলো মিশাবো এবং সাথে যে গমের ভুষি ছিল সেই ভুষিগুলো মিশ্রণ করবো। ঠিক আছে, সেই ভুষিগুলো মিশ্রণ করার পর আমরা ছাঁচে তুলে নিব, এরপর শক্ত কিছু দিয়ে এমনভাবে চেপটা করবো যাতে এটা একদম একটা সাথে একটা একদম আঠালো হয়ে লেগে যায়। এরপর আমরা এবং 30 মিনিটের মতো বাইরে রেখে দিব। কেন রাখবো, এটা যাতে একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে এবং অনেকদিন সংরক্ষণ করতে চাইলে পলিথিনের মোড়কে পলিথিন পেঁচিয়ে রাখতে পারেন, অথবা টুকরো টুকরো করে 300 গ্রামের টুকরো টুকরো করে
বয়মে, বড় বয়মের মধ্যে হ্যাঁ রেখে দিতে পারেন। একটি প্রাপ্তবয়স্ক গরুকে দৈনিক 300 গ্রামের বেশি ব্লক খেতে দেওয়া যাবে না। 300 গ্রাম পরিমাণ টুকরো করে একটি পরিষ্কার পাত্রে বা হাতে ধরে, আচ্ছা এটা আমরা কিভাবে খাওয়াবো, 300 গ্রাম পরিমাণ টুকরো করে একটি পরিষ্কার পাত্রে বা হাতে ধরে খেতে দিতে হবে, তখন গরু চেটে চেটে এই ব্লকটা খাবে। তো কোনোভাবেই এই ব্লকটিকে গুঁড়ো করে পানের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে 1 কেজি ওজনের একটি ব্লককে 4 ভাগ করতে পারেন, 4 ভাগ করে দিনে একটি গরুকে 1 ভাগ করে খাওয়ানো, 1 ভাগের বেশি খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে ফ্রেন্ডস, আমরা এই পর্যায়ে শিখলাম যে ব্লকটা কিভাবে বানাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এই যে ব্লকটা, এই ব্লকটা বানানো সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো চলুন এরপর দেখা যাক সাইলেজ, সাইলেজ বানানোর নিয়ম। বন্ধুরা, সাইলেজ বানাতে হয় কাঁচা ঘাস দিয়ে। যখন ঘাস না পাওয়া যায় তখন সাইলেজ করা ঘাস বের করে গাভীকে খাওয়ানো যায়, অথবা আপনি হঠাৎ করে অনেক ঘাস পেলেন, তখন সব ঘাসগুলো খাওয়ানো সম্ভব না, তখন আপনি সাইলেজ করে রেখে দিতে পারেন, মানে অনেকদিন পর্যন্ত ঘাসগুলো ভালো থাকবে। সাইলেজ বানানোর জন্য আপনাকে, আপনার লাগবে একটি হাউস যার 3 পাশে ওয়াল থাকবে, 1 পাশে থাকবে খোলা, অথবা উঁচু জায়গায় গর্ত করে চারপাশে পলিথিন দিয়ে আবদ্ধ করতে হবে। তারপর 300 কেজি হারে ঘাস প্রস্তুত করার জন্য, আচ্ছা তারপর আমি বলছি যে আপনি ধরেন 300 কেজি ওজন, 300 কেজি ঘাস প্রস্তুত করবেন, 300 কেজি ঘাস প্রস্তুত করার জন্য 9 থেকে 12 কেজি চিটাগুল লাগবে। চিটাগুল হচ্ছে 9 থেকে 12 কেজি, এবং 7 থেকে 8 লিটার পানি দিয়ে দ্রবণটি তৈরি করুন, একসাথে মিশ্রণ করতে হবে, এমন ভাবে মিশাতে হবে যেন ভালোভাবে মিশে যায়। তারপর স্তরে স্তরে ঘাস সাজিয়ে তার উপর দ্রবণগুলো ছিটিয়ে দিতে হবে। নিচে মোটা পলিথিন দিতে হবে যাতে পলিথিন ছেদ করে যাতে পানিগুলো বাইরে পড়তে না পারে। এবং যখন এভাবে মিশ্রণ করা হবে তখন পলিথিনটা এমন ভাবে মুড়িয়ে দিন যাতে বাইরের বাতাস বৃষ্টির পানি ঢুকতে না পারে। তো হাউজে রাখার পর হাউজের মুখ আটকিয়ে দিন এবং মাটির গর্তে যদি রাখেন তাহলে পলিথিনটা মাটির গর্তে চারপাশে বিছিয়ে মাঝখানে আপনারা ঘাসগুলো দিবেন, এবং ঘাসগুলো দেওয়ার শেষে পলিথিনগুলো মুড়িয়ে উপরে মাটি দিয়ে চাপা দিবেন, অথবা গোবর দিয়ে মাটি চাপা দিয়ে লিপে দিবেন উপরে যাতে কোনোভাবে বাতাস ভিতরে ঢুকতে না পারে। মনে রাখবেন সেই ঘাস সংরক্ষণ করবেন, সেই ঘাসগুলি, যে ঘাসগুলি ফুল আসার আগেই সংরক্ষণ করলে ভালো হয়, যেই ঘাসগুলি আপনি সংরক্ষণ করবেন সেই ঘাসটা ফুল আসার আগেই সংরক্ষণ করলে ভালো হয়, এরপর যখন ঘাসের সংকট পড়বে তখন বের করে করে খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা তো ফ্রেন্ডস, আমরা খাদ্য পরিচালনার, খাদ্য ব্যবস্থাপনার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা দেখব কিভাবে পানি মিশ্রণ করে খাওয়ানো যায়, খুবই গুরুত্বপূর্ণ। পানি, পানি গাভীর খাবারের তালিকায় অন্যতম খাদ্য হলো পানি। পানির কোনো বিকল্প নাই, যত বেশি পানি খাওয়াতে পারবেন তত বেশি দুধের উৎপাদন, তাই বেশি করে পানি খাওয়ান। তো শুধু পানি তো আর খাবে না, তাই পানির সাথে মিশ্রণ করে পানিকে করে তুলুন সুস্বাদু খাবার। তারপর দেখবেন যত পানি দিবেন তত পানি খাবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন পানিতে কিভাবে মিশ্রণ করবেন। তো প্রথমেই ভাতের জাউ, গমের ভুষি, লবণ, চিটাগুড়
আরো ভিটামিন পাউডার, তো ভিটামিন পাউডার। তো ফ্রেন্ডস, কম দামে চাউল পাওয়া যায় সেই চাউলটা কিনে রাখবেন, একটা পাত্রে সেই চাউল জাল দিতে থাকবেন। হ্যাঁ, একেবারে নরম হলে প্রতি গাভীর, একেবারে যখন নরম হয়ে যাবে তখন এটা খাওয়াতে পারবেন। কিভাবে খাওয়াবেন? একটি গাভীকে 1 কেজি চাউলের জাউকে 4 ভাগ করবেন, ঠিক আছে? তার মানে 1 কেজি চাউলের জাউকে 4 ভাগ করে দিনে একবার 1 ভাগ খাওয়াবেন, ঠিক আছে? 1 ভাগ করে দিনে একবার খাওয়াবেন। এবং গমের ভুষি জাল দিয়ে চুলায় যখন একটা পাত্রে জাল দিয়ে থাকবেন, জাল দিয়ে যখন আঠালো হয়ে আসবে তখন পানির সাথে মিশাবেন। প্রথমে পানি নেবেন, তারপর অল্প জাল দিবেন, তারপর গমের ভুষি জাল দেওয়া, তারপর চিটাগুড় পরিমাণ মতো, তারপর লবণ পরিমাণ মতো মিশ্রণ করে কমপক্ষে 3 বার পানি খেতে দিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা কি পানির মিশ্রণটা পারবো? তো কিভাবে পানি মিশ্রণ করতে হয় আমি সংক্ষেপে আবার বলছি। প্রথমে একটা পাত্রে, যে গরুকে যেই পাত্রে পানি খেতে দিন সেই পাত্রে পানি দিন, তারপর তাতে যে জাউ আছে না, সেই জাউয়ের অংশটুকু ঢালুন, তারপর গমের ভুষি ঢালুন, এরপর চিটাগুড় দিন, যদি পারেন কুড়ু, ঠিক আছে, ধানের তুষ, ধানের কুড়ু উপরে ছিটিয়ে গরুকে খেতে দিন। দেখবেন গরু নিমিষেই সব পানি চেটে চেটে খেয়ে ফেলুন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।